আসসালামু আলাইকুম সবাইকে, আমার হরেক রকম বাই নীল চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। এখন হচ্ছে সকাল, জানি না কে কখন ভিডিওটি দেখছেন। আর জানলাটা খুলতে খুব সুন্দর একটি বাতাস গায়ে এসে লাগলো, মন জুড়িয়ে গেল। এরপর সকালে নাস্তা শেষ করে এখন আমরা দুই বোন পড়তে বসে যাব। আর আমার ছোট বোন ইতোমধ্যে পড়তে বসে গেছে, ওকে পড়াগুলো ধরিয়ে দিলাম আর বললাম অল্প কিছুক্ষণের মধ্যে পড়ে আমাকে পড়া দিতে। পড়া দেখিয়ে এখন আমিও পড়তে বসে যাব, তো পড়ালেখা শেষে আবার দেখা হচ্ছে। পড়ালেখা শেষ করে গোসল করে চলে আসলাম, এখন বাজে দুপুর একটা। আর আম্মু রান্নার প্রস্তুতি নিচ্ছে, আর আম্মু আজকে হচ্ছে ডিমের একটি বিশেষ তরকারি আর হচ্ছে ঢেঁড়স বাটি রান্না করবে। ডিম রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে মেখে দিচ্ছে মরিচ দিয়ে, আর এদিকে ঢেঁড়স কেটে মরিচ পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছে। এরপর মাখা পেঁয়াজটার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছে।
করে তুলে নিয়ে এর মধ্যে আবার পেঁয়াজ দিয়ে ভেজে নেবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে পানি দিয়ে দেবে। এরপর এখানে দিয়ে দেবে আদা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিল মরিচ গুঁড়ো। এগুলো দেওয়ার পর একটু নাড়া দিয়ে দিল। এরপর দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এরপর এটাকে সব মশলা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে এর সাথে মিক্স করতে হবে। মশলার পানিটা একটু শুকিয়ে শুকিয়ে আসলে তার মধ্যে আবার আমরা পানি দিয়ে দেব। এরপরে আমরা ডিমগুলোকে ছেড়ে দেব। এরপর হচ্ছে ডিমটা রান্না হয়ে গিয়েছিল। এরপরে আম্মু ঢেঁড়স বাটিটাকে বসিয়ে দিল। আগে তো দেখেছিলেন যে পেঁয়াজ মরিচ দেওয়া ছিল, এখন শুধু লবণ আর তেল দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভাজবে। এই যে ঢেঁড়স ভাজি আর ওই যে ডিমের তরকারিটা, এটা আমার খুব খুব পছন্দের তরকারি। তারপর এটা পাঠিয়েছে নানু বাড়ির থেকে সেতি শাক বলে, ওইটা হচ্ছে সেতি শাক রান্না আর গুড়া মাছ রান্না আর হচ্ছে বেগুন ভর্তা। তো আমার বোন আর আমি খেতে বসে গেছি। আমার বোন হচ্ছে অর্ধেক খাওয়া শেষ শেষ পাতে ডিমের তরকারিটা নিল। আমি ঢেঁড়স ভাজি নিয়ে নিচ্ছি, এবার আমি খাবো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।